ডবল হয়ে আসা যাওয়ার 100 টাকা 50 টাকা করে। এই যে বসে গেছি দেখতে পাচ্ছ, মন্দিরও দেখতে পাচ্ছ, এটা আমার লাইফের ফার্স্ট টাইম রোপে এক্সপিরিয়েন্স করলাম, অসম্ভব সুন্দর লাগলো। হ্যালো, নিচে রাখ দো, নিচে রাখ দো। আধা ঘন্টায় মানে 6 কিলোমিটার, ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি কাটরার বৈষ্ণোদেবী একদম মন্দিরে আছি, 11,000 ফিট উপরে আছি দেখতে পাচ্ছ। কালকের রাত্রে আমরা বাইরে এখানে শুয়েছিলাম, ফ্রিতে থাকার জায়গা আছে, ফ্রিতে কম্বলও দেয়, 100 টাকা ডিপোজিট মানি দিয়ে। তো কম্বল দুটো এনেছিলাম, এনে আর এক যে আমার সাথে ছিল মানি ভাই এখানে শুয়েছিল, আমি নিচে শুয়েছিলাম কম্বল লাগিয়ে। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ। আর কালকে রাত্রে আমরা 11টার সময় দর্শন করে নিয়েছি, এখন তো প্রচণ্ড ভিড় লাইনে, আমরা তো আরামসে 2-5 মিনিটে দর্শন করে নিয়েছি। আর এখন আমরা এখান থেকে ভৈরব যাবো উপরে, 2 কিলোমিটার উপরে এখান থেকে ট্রেকিং করে যেতে হয়। কিন্তু আমরা ভাবছি যে রোপওয়েতে যাবো, এই যে দেখতে পাচ্ছ রোপওয়ে, এই রোপওয়েতে করে উপরে যায়। আর দর্শনের মন্দিরে বৈষ্ণব মাতার যে লাইন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লাইনটা, এই পাশ দিয়ে গেছে ওই সামনে, ধীরে ধীরে ওই মাথায় গিয়ে একদম ওই যে টপ দেখতে পাচ্ছ, ওইটাই ভৈরব মাতার মন্দির। কিন্তু ক্যামেরা জাস্ট এই মুহূর্তে এইখান থেকে অ্যালাউ নেই, এখান থেকে কোনো কিছু অ্যালাউ নেই, তো আগে নিয়ে যেতে পারিনি। কালকে রাত্রে দর্শন করে নিয়েছিলাম, ওখানে অনেক গুফাও আছে, শিব গুফা আছে, বৈষ্ণব মাতার মন্দির আছে, অনেক কিছু দেখার জিনিস আছে ওখানে। যে গুফায় অর্ধ কুমারীর থেকে গুফায় ঢুকেছিল, সেই গুফার থেকে এখান থেকে বেরিয়েছিল, সেই গুফার পদ আছে, আগে ওই গুফা দিয়ে যেত, কিন্তু এখন ওই গুফাটা বন্ধ আছে। তো অল্পটা গুফায়, অল্প কিছুক্ষণ গুফায় মতলব মানে রাইড করার আছে, ঘোরার আছে, সেটাও ব্যবস্থা করা আছে, গুহার ভিতরে অনেক চলতে হয়। আর এই দেখতে পাচ্ছ রোপওয়ে, রোপওয়ে এখান থেকে 2 কিলোমিটার উপরে যাচ্ছে। আর রোপওয়ে কত টিকিট আর মাস পথ থেকে, মানে এই যাত্রার 14 কিলোমিটার 7 কিলোমিটার, মানে অর্ধকুমারী থেকে এই পর্যন্ত গাড়ি সার্ভিস আছে, সেটা কত টাকা ভিডিওর শেষে বলবো। আর রোপওয়ে কত টাকা, খুব মিনিমাল চার্জ, সেটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলবো। এখন দাঁড়িয়ে আছি বৈষ্ণোদেবী হেলি সার্ভিস প্রাইভেট লিমিটেড, এই যে দেখতে পাচ্ছ। ওয়ান ওয়ে ফেয়ার হচ্ছে 1830 টাকা, আর বোথ ওয়ে ফেয়ার 3360 টাকা। তো এই ছোটো ছোটো ইনফরমেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, পুরো তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করবো। এই যে সামনে দেখতে পাচ্ছ রোপওয়ে, আর এই যে লাইন দেখতে পাচ্ছ, আমরা রোপওয়ে লাইনে সকালবেলা দাঁড়িয়ে গেছি। গুড মর্নিং, ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে পুরো একদম ওই পাহাড়ের মাথায় টপে চলে যাবে, এই রোপওয়ে করে উঠে যাচ্ছে ভৈরব বাবার মন্দির। বন্ধুরা বসে গেছি রোপওয়ে, এই যে দেখতে পাচ্ছ রোপওয়ের টিকিট ডবল হয়ে আসা যাওয়ার 100 টাকা 50 টাকা করে। এই যে বসে গেছি দেখতে পাচ্ছ, যাবো হচ্ছে উপরে, জয় মাতা দি, সবে বলো জোর সে বলো, ফির সে বলো, আগে বলো শান্ত রো শান্ত রো। বন্ধুরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি স্টেয়ার, এটা যাওয়ার সিঁড়ি, এই যে নর্মাল লোক যারা পায়ে হেঁটে যাচ্ছে উপরে, তাদের একটা নিচে নেমে গেল, এই সামনে চলে এলো। ধন্যবাদ।
বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আমার লাইফের ফার্স্ট টাইম রোপে এক্সপিরিয়েন্স করলাম। অসম্ভব সুন্দর লাগলো, ছোট ছোট যাত্রা হলেও অসম্ভব সুন্দর লেগেছে এই দেখতে পাচ্ছ। আর যাবার সময়ও এই রোপেতে করে নিচে যাবো বৈষ্ণদেবী। না, উই আর ইন ভৈরব বাবাস টেম্পলস। সামথিং অ্যাবাউট ভৈরব বাবা। ভৈরব বাবা, this is the first time we are visiting Bhairav Baba. Okay. তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছ, এটা ভৈরব বাবার লাইন। এই মন্দির এখান থেকে দর্শন করতে হবে, এই লাইন দিয়ে উপরে যেতে হবে, গিয়ে ভৈরব বাবা দর্শন করব। তো আমরা এখন একদম টপে চলে এসেছি, বৈষ্ণব মাতার থেকে আরও 2 কিলোমিটার উপরে, একদম জম্মুতে যে কাটরা, কাটরা থেকেই যাত্রা শুরু হয় এটা। 14 কিলোমিটার বৈষ্ণব মাতা, সেখান থেকে আরও 2 কিলোমিটার ভৈরব বাবা মন্দির। এই যে শ্রী ভৈরব মন্দির দেখতে পাচ্ছ। ক্যামেরা তোর দিয়া, ক্যামেরা তোর দিয়া। আপনি कुछ नहीं कर रहे हो, कोई कोई हाथ में नहीं ला रहे हो। আমি এখন বৈষ্ণব মাতার উপরে 2 কিলোমিটার উপর চলে এসেছি, ভৈরব মাতার মন্দির দেখতে পাচ্ছ। ভৈরব বাবার মন্দির এই যে সামনে, আর চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশা, একদম কোনোদিন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে মানে নিচের পুরো ভিউটা পরিষ্কার দেখা যায়, কিন্তু সামনে শুধু কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ শুধু কুয়াশা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা। আর এই যে সামনে যে মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে ভৈরব বাবার মন্দির। আর আমরা এখন ওয়েট করছি কতক্ষণ ভিউটা দেখা যায়, মেঘটা সরে যায়। তো বন্ধুরা মোটামুটি অল্প অল্প পরিষ্কার হয়েছে মেঘ, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই যে নিচে হেলিপ্যাড, আর ওই দূরের পাহাড় ওইখানে দেখা যাচ্ছে একটু পরিষ্কার হয়েছে। এই যে বৈষ্ণব মাতা মন্দির দেখা যাচ্ছে, ধীরে ধীরে সাফ হচ্ছে। ওই যে বৈষ্ণব মাতা মন্দির দেখতে পাচ্ছ। হ্যালো, নিচে রাখতো, নিচে রাখতো। হ্যাঁ মিঠা খাই গাছ রে, দেখো দানা না দানা নকুল দানা, ও দেখো বাদাম খারে মুহ বলি, আর ইয়ে মুড়ি কে আন্দার ইয়ে হ্যাঁ না, ও হোয়াইট হোয়াইট
मीठा नमक हटा खा रहा है भैया, नमक लगाया था हटा के खा रहा है। वो देखो ये वाला अभी खाना दिया ना, मेरे को मारेगा नहीं, मेरे हाथ से लिया है। ये देखा क्या प्रोसेस है, मेरे को भी खिला दो ऐसे करके। मुझे बताया क्या खाना है, प्रोटीन कहाँ है, बेकार चीज नहीं खाता है वो, चिड़ा मुड़ी बेकार चीज नहीं खाता है। कड़ी पत्ते को कभी भी नहीं बोलते हैं। बंधुरा देखते পাচ্ছো এখন আমরা হিমকোটি যাচ্ছি, এখান থেকে আর 2.5 কিলোমিটার বাকি হচ্ছে মাতা অর্ধেশ্বরী মন্দির আট কুমারী 2.5 কিলোমিটার। আর এখন আমরা খাচ্ছি যে চাই 7 টাকা করে, এখানে অফিশিয়াল কাউন্টার আছে ভোজনালয়, সেখান থেকে আর তার সাথে চিড়িয়া এই চাই। ফ্রেন্ডস আমরা এখন আছি অর্ধকুমারী, চলে এসেছি দুপুর 1:30 সময়, এখান থেকে যখন যাই ট্রাক করি তখনই এই যে গল্ফ জুন এটার পরচি কাটিয়েছিলাম, 30 ঘন্টা ওয়েটিং ছিল, এখন সময় হয়ে গেছে 1-2 বাজে। এখন দেখতে পাচ্ছি চারিদিকে মেঘ আর বৃষ্টিও চলে এসেছে, এখানে লোক বসেছিলো সব উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে অর্ধকুমারী মন্দির, ভিতরে একটা গুহা আছে গল্ফ জুন, মানে যেখান থেকে মাতা এখান থেকে গেছিলো ওইখানে, যেটা হচ্ছে বৈষ্ণোদেবী সেইখানে পর্যন্ত। তো ওই গুফাটাই আছে, গুফার ভিতর দিয়ে সম্ভবত যেতে হবে এখানে। তো এত টাইম কেন লাগাচ্ছে জানি না, এখন 440 চলছে, আমাদের 517-518। এখন 7টা বেজে গেছে, তো আমাদের নাম্বার ছিল 517 আর এখন চলছে 465, রাত 12:01 পর্যন্ত ওয়েট করতে হতে পারে। আমরা অলরেডি এখানে চলে এসেছিলাম, অর্ধকুয়ানিপে চলে এসেছিলাম 4-5 ঘন্টা আগে, তো আমাদের ইচ্ছা ছিল দর্শন করার কিন্তু একদমই মুড নেই এখন। তো টোকেনটা অন্য একজনকে দিয়ে দিয়েছি, যার টোকেন কাটেনি তাদের 30 ঘন্টা সেভ হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি নিচে যাওয়ার জন্য। এখান থেকে 4-5 কিলোমিটার সামনে আছে, তো ঘন্টা দুয়ের মধ্যে ট্র্যাক করে চলে যাবো, এখন বাজে 7টা। তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে 7:31, এই দেখতে পাচ্ছি চলে এসেছি 6 কিলোমিটার, টোটাল 12 কিলোমিটার এইখান থেকে মাতা বৈষ্ণোদেবীর মন্দির 12 কিলোমিটার, আর অর্ধকুমারী 6 কিলোমিটার। 7টা বেজে 7টার সময় অর্ধকুমারী থেকে বেরিয়েছি, এখন টাইম 6:30, 7:32, 30 মিনিট, উইদিন 30 মিনিট আমলোক হালাত দেখলো, 30 মিনিট মে পৌঁছ গ, আধা ঘন্টা মে 6 কিলোমিটার, ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস, আধে ঘন্টে মে 6 কিলোমিটার, বিলকুল আধা ঘন্টে মে 6 কিলোমিটার উতর গে হামলোক, বহুত তেজ উতরে হামলোক একবার হালাত দেখলো উতরনে। Thank you.
দেবমল। আর এখন আমরা যাচ্ছি দিল্লির পথে। তো জম্মু থেকে দিল্লি এখনও 600 কিলোমিটার।